ফজর ও মাগরিবের পর ঘুমালে কি কি ক্ষতি হয়? ফজর এবং মাগরিবের পরে ঘুম ইসলামের দৃষ্টিতে কোনো প্রশংসনীয় ঘুমের সময় নয়। ফজরের সময় যদি কেউ ঘুমায় ফজরের পর ফজর পড়ে এতে বড় কোনো গুনাহ হবে না। কোনো গুনাহ হয়ে যাবে ব্যাপারটা সেরকম না। কিন্তু এটা অনুত্তম অনুচিত কারণ এই ফজরের পরে টাইমটা দোয়া কবুলের সময়, জিকিরের সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া জিকির করতেন। একান্ত আপনার অফিসে ডিউটি আছে, রাতে দেরিতে শুয়েছেন কোনো কারণে, ফজরের পরে আপনার ঘুমাইতে হবে, ঘুমান। অন্তত ফজরের পরে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করে এশাকের সালাতটা পড়ে তারপরে অন্তত ঘুমান। কথা কি বুঝাইতে পারছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুইহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে বরকত দিয়েন। তো আপনি ওই টাইমে যে কাজ করবেন এটাতে বরকত হবে, আমল করবেন, কোন একটা কাজ করবেন, ঘুমায় অলস সময় কাটাবেন না। যদি কোনো কারণে আপনি ঘুমায় পড়েন, শরীরটা খারাপ লাগছে বা পরে আর ঘুম আসবে না বা আপনার অফিস ডিউটি আছে, এতে বড় কোনো গুনাহ হবে না, ঘুমান। কিন্তু মাগরিবের পরে ঘুমটা যথাসম্ভব অবশ্যই পরিহার করতে হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলাল ইশা ওয়াল হাদীস বাদা, নবীজির অভ্যাস ছিল তিনি এশারের আগে মাগরিবের পরে ঘুমানোটাকে অপছন্দ করতেন আর এশারের পরে কথা বলা অপছন্দ করতেন। আর আমাদের আজকাল উল্টা হয়ে গেছে, আমরা এশারের পরে আড্ডা মারতে সবচেয়ে বেশি পছন্দ করি, ঠিক না বেঠিক? এশারের পরে নবীজি কথা বলা অপছন্দ করতেন, দ্রুত শুয়ে পড়ো, তাহলে তাড়াতাড়ি কি হবে, ওই ফজর পড়া আসান হবে, রাত্রে ঘুমটা ভালো হবে, স্বাস্থ্যটা ভালো থাকবে। কিন্তু আজ এশার পরে আমাদের আড্ডা আরো বেশি জমে। এই জন্য ভাইরা, মাগরিবের পরে ঘুমটা মাকরুহ, অনুচিত, এটা উচিত না। হ্যাঁ, কারণ শরীর খারাপ, কোনো কারণে অসুস্থ কোনোদিন ভিন্ন কথা, কিন্তু মাগরিবের পরে ঘুমানো উচিত না। বিশেষ করে মাগরিবের পরে শুলে অনেক সময় এশার পড়া হয় না, এই জন্য মাগরিবের পরে ঘুমটা মাকরুহ এবং অনুচিত। এরপর প্রশ্ন হলো, বাবা মারা যাওয়ার পর বোনের হক বুঝিয়ে দেওয়া ইসলামের দিক থেকে কতটা জরুরি? ইসলামের দৃষ্টিকোণ থেকে বাবা মৃত্যুর পর বোনের হক বুঝিয়ে দেওয়া আবশ্যক, অত্যন্ত অতীব জরুরি একটি বিষয়। এটা ফরজ, ফরজ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, যাকাত দেওয়া যেরকম ফরজ, বাবা মারা গেছেন, মা মারা গেছেন, বাবা বা মায়ের যে সম্পত্তি আছে, ভাই হিসেবে বোন যারা আছেন, কোরআন হাদিসের বর্ণনা অনুযায়ী তাদের যতটুকু হক আছে জেনে জেনে তাদেরকে এটা বুঝাই দেওয়াটা ওই রকম ফরজ। এটা কোনো দান না, এটা কোনো দক্ষিণা না, এটা কোনো আপনার অনুদান না, এটা কোনো বোনদের প্রতি অনুগ্রহ না যে দয়া করে তাদেরকে বাবার সম্পত্তি দিলাম, জি না, এটা আপনাদের উপরে আল্লাহর পক্ষ থেকে দেওয়া কর্তব্য। আল্লাহ কোরআনে বলেছেন ফরিদাতুম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ, আল্লাহর ফরজ, এটার বরখেলাপ করা যাবে না। ম্যাক্সিমাম মানুষ আমাদের দেশে ওয়াজ শুনে, মাহফিলে আসে, জুমা পড়ে, পাঁচক্ত পড়ে, মাথায় টুপি রাখে, দাড়ি দেয়, হয়তো ইসলামও প্র্যাকটিস করে অনেক দিক থেকে মাশাআল্লাহ, কিন্তু বাবা মারা যাওয়ার পর বাবার সম্পদে যে বোনদের অধিকার আছে সেটা ঠিক মতো দেয় না, আছে না নেই? বলেছে আমরা তো বাপ মারে খাওন দিছি, বোনরা তো আর দেয় নাই। খাওন দেওয়া তোমার উপরে ফরজ, তুমি বাপমার ঘরে জন্ম নিয়েছ, সেটার জন্য তুমি যদি জমি কাটা রাখো তাহলে তুমি ছেলে হইলে কেন? তাহলে তো আরেকজনও দিতে পারে এরকম, ঠিক না বেঠিক? মেয়েদের উপরে তারা পরে সংসার করতে গেছে, তাদের আর্থিক সমতা নাই, যদি না থাকে তাদের উপরে কর্তব্য না, তোমার উপরে ফরজ, তুমি ফরজ আদায় করছো, আল্লাহ কাছে সওয়াব পাবা, সেজন্য বাবার সম্পদ সব রেখে দিবা, বোনকে দিবা না, এটা গুনাহ হবে। বেশিরভাগ ভাইরা এই কাম করেন, বোনদের হক দেন না। শুনে রাখেন ভালো করে, এই ফরজ তরক করে গুনার জন্য কেয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে। দুনিয়াতে বোনরা কিছু বলবে না, হাসি মুখে থাকবে, বলবে ভাই অসুবিধা নেই, আখেরাতে ঠিকই ধরবে, কেউ কাউকে সেদিন ছাড়বে আল্লাহর ভয় থাকলে, কেয়ামতে দাঁড়ানোর ভয় থাকলে অবশ্যই বোনদের হক দিয়ে দেন। বোনদের হক দিলে সম্পদ কমবে না, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ।